হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনাদের সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ভিডিও শুরুতেই জিবে জল আনা খাবার দেখাচ্ছে সেটা হচ্ছে আমের ইয়া যেটা বলে আমকে হচ্ছে জাস্ট হচ্ছে গ্রেড করে কাঁচামরিচ কুচি আর হচ্ছে চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে আনা হয়েছে এটা যে কতটা মজার আসলে বলার মতো নাম আর এই আমগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের আম তো এর আগে আমি কখন আমার শ্বশুরবাড়ির গাছের আম মানে কাচাম আম খাওয়া হয়নি তো এবার ফার্স্টে আমার আম খাওয়া হচ্ছে যেহেতু যেহেতু বেশিরভাগ আসলে বাহিরে থাকা হয় সিজনের সময় আসলে থাকা হয় না সেম টু সেম এবারও যখন গেলাম আম কিন্তু পাকেনি কাচাম খেয়েছি কিন্তু পাকা আম খেতে পারেনি এরকমটাই হয় তো এখন হচ্ছে আমি আপুদের জন্য রান্নাবান্না করে নিচ্ছি আজকে রান্না করব, গরুর মাংস তারপরে হচ্ছে মাছ ভোনা কোড়াল মাছ ভোনা করবো এরপরে হচ্ছে চিংড়ি মাছ ভোনা করবো পোলাও করতে চেয়েছিলাম তো আপু বলছিল রাতের সময় এগুলো খাওয়া যাবে না তাই বলল যে সাদা ভাত জন্য তাই হচ্ছে সাদা রান্না করে নেব তো এখন হচ্ছে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি গরু মাংস বরাবর আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করবো তো আমার কাছে সবসময় হাতে মাখিয়ে গরু মাংসটা অনেক বেশি ভালো লাগে মুরগির মাংস কিংবা অন্যান্য মাংসগুলো দেখা যায় কি মশলাটা আগে কষিয়ে তারপরে রান্না করি আমি সব সময় কিন্তু গরুর মাংসর ক্ষেত্রে দেখা যায় কি ছাগলের মাংস এভাবে রান্না করি একেবারে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে তারপরে রান্না করি এভাবে রান্না করলে আসলে অনেক বেশি মজা হয় তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচিয়ে আদা রসুন বাটা এরপরে হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া তারপরে হচ্ছে গোটা তেজপাতা দারচিনি লং এলাচ এগুলো সবই দিয়ে তারপরে হচ্ছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব স্বাদ মতো লবণ আমি দিয়ে দিয়েছি তো হাত দিয়ে মাখানোর পরে ফার্স্টে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এরপরে হচ্ছে প্রেশার কুকারে আমি সিটিটা দিয়ে দেবো তো যেহেতু এটা একেবারে মাখা মাখা হবে খুব বেশি একটা ঝোল থাকবে না সে কারণে যখন আমি প্রেশার কুকারে সিটিটা দিব সেটার ক্ষেত্রে একটু টেকনিক আছে যেহেতু ঝোল থাকবে না লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তখন যেটা হয় অল্প করে একটু পানি দিয়ে চোলাটাকে মিডিয়ামে রাখতে হয় মিডিয়ামে রেখেই কিন্তু কয়েকটা সিটি দিয়ে তারপরে নামাতে হয় এতে করে দেখা যায় কি নিচেও লাগে না মাংসটাও সেদ্ধ হয়ে গেল তো বিভিন্ন রকমের কিন্তু ইয়ে আছে না হলে কিন্তু দেখা যায় কি বেশি তাপ থাকলে এরপরে দেখা যায় পানির পরিমাণ কম থাকলে মাংস কিন্তু লেগে যায় তো ফার্স্টে আমি মাংসটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমার আরও কিছু পেঁয়াজ লাগবে পেঁয়াজগুলোকে হচ্ছে আমি কেটে নিচ্ছি সবাই কিন্তু আমার কাটা কুটা এগুলো একটু দেখতে বেশি পছন্দ করে এখন আসলে আগের মতো ভিডিও করা হয় না আর দেখা যায় কি অন্যান্য কাজে আসলে এত বেশি ব্যস্ত থাকা হয় সে কারণে এখন দেখা যায় কি রান্নাবান্নার এসব ভিডিও খুবই কম করা হয় আর কোনো কিছু রেসিপিও কম ভিডিও করা হয় ইনশাল্লাহ ট্রাই করব তো এখন হচ্ছে আমি কিছু টমেটো দরকার আমার মাছ ভোনার জন্য তো সে মাছের জন্য হচ্ছে আমি টমেটোকে পাতলা করে কেটে নিচ্ছি আর অনেকে বলে আমি চিকন ছুরি দিয়ে কিভাবে পেঁয়াজ কাটি আসলে আমি মোটা ছুরি দিয়ে কাটতে পারি না টোটালি মোটা যে ছুরিগুলো আছে এগুলো দিয়ে মনে হয় আমি একটা আলো কাটতে পারবো না আমার সব কিছুই চিকন ছুরি দিয়ে আমি একদম এড টু জেড সব কিছু চিকন ছুরি দিয়ে কেটে ফেলি আমার কাছে ওটাই ভালো লাগে কাটতে কাটতে আসলে অভ্যাস হয়ে গিয়েছে এই আর কি তো এখন হচ্ছে আমি চিংড়ি মাছ ফোনা করে নিব যেগুলো কি না আমার বড় ভাসুর দিয়েছে আমাকে প্রজেক্ট থেকে তুলে তো কোরাল মাছও ওটা রান্না করব তো চিংড়ি মাছ ভোনা করার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি ফার্স্টে হালকা একটু নরম করে নিব এরপরে হচ্ছে আদা আর রসুন দিয়ে তারপরে একটু শুকনা শুকনা করে ভোনা করব মানে মাখা মাখা করে আর চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে ফ্রাই করে নিই একেবারে ডাইরেক্ট ভোনা করে নিব কারণ হচ্ছে চিংড়ি মাছ আগে থেকে ফ্রাই করলে অনেক সময় দেখা যায় একটু শক্ত শক্ত হয়ে যায় তো বেশি শক্ত হয়ে গেলে আবার চিংড়ি মাছটা কিন্তু খেতে অত বেশি মজা লাগে না মানে একটু রাবার রাবার হয়ে যায় একটু সফট থাকলে চিংড়ি মাছটা খেতে ভালো লাগে তো এখানে হচ্ছে আমার কিছু ফ্রোজেন করা টমেটো ছিল তো ওখান থেকে ফ্রোজেন টমেটোও অল্প দিলাম এরপরে হচ্ছে ফ্রেশ টমেটোও দিলাম অনেকগুলো টমেটো আসলে একসাথে আনা হয়েছিল নষ্ট হয়ে যাবে বিদেশে সেই কারণে আমি মিডিয়াম সাইজ আমরা যেভাবে রান্না করার জন্য কাটি ওভাবে কেটে আমি বক্স ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম জাস্ট হচ্ছে রান্না করার আগে আপনি ওখান থেকে নিয়ে সরাসরি ইউজ করতে পারবেন একদম নর্মাল টমেটোর মতো হবে তবে যেটা ইয়া সেটা নর্মাল টমেটো হান্ড্রেডে হান্ড্রেড হলো ফ্রোজেনটা হান্ড্রেডে নাইনটি হবে মানে একটু হালকা ইয়া থাকে বোঝা যায় যে এটা ফ্রোজেন এই আর কি তো ফ্রোজেন জিনিসটা আসলে ফ্রোজেন মতোই হবে তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি আরও একটু কষাবো কারণ গরু মাংস যত বেশি ভালোভাবে কষানো হয় কালারটা তত বেশি সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় গরু মাংস রান্না করার পরে যদি একটু কালচে কালচে হয়ে যায় মানে মশলাটাও একটু কালচে কালচে হল তারপর মাংস তখন দেখা যায় কি সেই মাংসটা খেতে অনেক বেশি মজা হয় তো এই কালারটা কিন্তু কষাতে কষাতেই কিন্তু আনতে হয় আমি আরও একটু ভালোভাবে কষাবো তারপরে গিয়ে হচ্ছে আমি এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে এটা আমি কুক করব আর একটু টাইম নিয়ে আমি সেদ্ধ করে নেব তো এফাকে হচ্ছে আমার চিংড়ি মাছের মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ বোনা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে বড় একটা চিংড়ি মাছ আছে সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি তো আজকে আমরা সবাই মিলে চিন্তা করেছি একসাথে ছবি উঠাবো যেহেতু আমরা সবাই এখন একসাথে আছি চার বোন ভাবি সবাই আছি তো চিন্তা করলাম যে আমরা পাঁচজন মিলে একসাথে ছবি উঠাবো এরপরে হচ্ছে সবাই ঈদের ড্রেসগুলো পরবো তো নরিনও ঈদের ড্রেস নিয়ে এসেছে মেরিনও নিয়ে এসেছে তো আমরা সবাই একসাথে পরবো তারপরে হচ্ছে ভাত খাওয়ার পরে আমরা ছবি উঠাবো তো আগে হচ্ছে বারটাত খেয়ে নেবো তারপরে সবাই মিলে রেড়ি টেরি হব আর কি তো এদিকে হচ্ছে আমার চিংড়ি বোনাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর যেটা দেখতে সুন্দর হয় সেটা তো খেতেও অবশ্যই মজা হবে তো এখন হচ্ছে লাস্টের দিক দিয়ে জাস্ট আমি একটু ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো এরপরে হচ্ছে আমি কোরাল মাছটা ভোনা করে নেব তো এখন হচ্ছে এটা আমি ঢাকনা দিয়ে ডেকে রাখছি এরপরে হচ্ছে কুড়াল মাছটা ভোনা করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো যেহেতু পুরো কুড়াল মাছটা আমি একসাথে রান্না করে নিব সেই কারণে হচ্ছে বড় পেনে দিয়েছি আর কুড়াল মাছের মধ্যে আমি অল্প কয়েকটা বিচি দিব বিচিটা হচ্ছে নোয়াখালী অঞ্চলে এটাকে হেরন ডাইল বলে আমাদের চট্টগ্রামও মেবি এটাই বলেন অন্য জেলায় কি বলে আমি জানি না বা এটার নাম কি এটা ছিলটা আসলে অনেক বেশি কষ্ট আমি তো ছিলিনি জাস্ট অল্প করে একটু ছিলে তারপর বাকিগুলো আসলে ফেলে দেওয়া হয়েছে কারণ এগুলো এত টাইম লাগে সবাই মিলে একসাথে ছিলে দেখা যায় কি তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই ছোটো বীচে আসলে প্রচুর টাইম নেয় এমনিতে সিমের বিচিগুলো আমি খুব তাড়াতাড়ি ছিলতে পারি কিন্তু এই ছোটো বিচিগুলো আমার একদমই ভালো লাগে না ছিলতে কারণ দেখা যায় কি শেষই হয় না আর যে জিনিসটা শেষই হয় না সেই জিনিসটা ছিলতে আমার অনেক বেশি বোরিং লাগে তো এখন হচ্ছে কুড়াল মাছগুলো আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি এরপরে হচ্ছে কুড়াল মাছগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে ভোনা করে নেবো তো এটাও আমি মাখা মাখা করে ভুনা করবো তো যে বিছিগুলো আমি ইয়া করেছিলাম সেখানে এগুলো আমি দিয়ে দিব, টমেটো দেওয়ার আগে। তো এদিকে হচ্ছে মেরিন রেডি হয়ে গিয়েছে নরিন রেডি হয়ে গিয়েছে তো এটা কিন্তু নরিনের দুই নাম্বার ড্রেস নরিন কিন্তু একটা সারারা সেলাই করেছে মানে কাপড় কিনে তারপরে হচ্ছে টেলারকে দিয়ে সেলাই করেছে এরপর এটা হচ্ছে একটা ইয়ে নিয়েছে অর্গান নিয়েছে অর্গানজা বারিশ এগুলো কিন্তু আমার বিজনেস থেকে মেরিনেটও কিন্তু আমার বিজনেস থেকেই তো বেশিরভাগ দেখা যায় কি আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আমার কাছ থেকেই নেয় সব ড্রেসই মানে বিজনেস শুরু করার পর থেকে বাহিরে থেকে তেমন একটা কোনো ড্রেসই নেয় না তো মেরিনেটটা আমারটা আপুরটা সবারটা ভাবেরটা সবগুলো কিন্তু আমারই ড্রেস তো তারিনাপুরটা আপুরটা হচ্ছে খুবসুরতের তো এগুলো আসলে ভিডিও করা হয়নি কারণ ভিডিওর আগে কিন্তু আমার অনেক কাস্টমার আছে যারা কিনা সবসময় আমার কাছ থেকে ড্রেস নেয় আমার কাছ থেকে নেয় আমার পরে বাহিরে থেকে কোনো ড্রেসই কেনে না তো দেখা যায় কি আপুরাই নিয়ে ফেলে প্রায় সময় নখ দেয় যে আবার নতুন কালেকশন আসলে আমাদেরকে ছবি দিয়েন তখন দেখা যায় ছবি দিলে তখনই বুকিং হয়ে যায় তো আপুরটাও কিন্তু ভিডিও করা হয়নি তার আগে সেল ছিল খুব চোরাতে ছিল আপুর ড্রেসটা আর মেরিনেটটা আমারটা এগুলো বারিশ ভাবি কিন্তু সরি বারিশ বলছি রামসা ভাবি রামসা ব্র্যান্ডের তো এখানে হচ্ছে আমার রান্নাবান্না সে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো বিচিগুলো দেখা যাচ্ছে অনেক বেশি মজা হয়েছে কোরাল মাছটা তো বিচিগুলো হচ্ছে ভাবির বাবার বাড়ি থেকে দিয়েছিল ওখান থেকে আমার জন্য দিয়েছে অনেক বেশি মজা হয়েছে বিচিগুলো দেওয়াতে এই যে দেখতে পাচ্ছেন বিচিগুলো আসলে অনেক বেশি মজা হয় ছিলতে পারলে শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয় তো এখানে হচ্ছে চিংড়ি মাছ ভোনা গরু মাংস সাদা ভাত আব্বু Ayush! 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 Pip, <sips> Pip, Pip.